বিএনপি জামাত জোট মানুষের কল্যাণে কোনো কাজ করেনি মন্তব্য করে জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি তাদের উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রেলে ভ্রাম্যমান জাদুঘরের উদ্বোধনকালে কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জীবনের নানা গল্প নিয়ে ভ্রাম্যমান জাদুঘর স্থাপন করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠান শুধু লাভের চিন্তা নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। 52 কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে এরপর 1862 সালে যাত্রা শুরু করা রেল চড়াই উতরাই পেরিয়ে এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। সেই যাত্রায় এবার যুক্ত হয়েছে 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভ। নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর। 1920 থেকে 1975 বঙ্গবন্ধুর ছেলেবেলা, সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, রাষ্ট্র পরিচালনা সহ বিভিন্ন বিষয় স্থির ও চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। মিটার গেজ ও ব্রড গেজ এই দুই ধরনের দুটি কোচে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করে গণভবন থেকে সিগন্যাল ফ্লাগ হাতে নিয়ে বাঁশি বাজিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অলাভজনক আখ্যা দিয়ে রেল বন্ধে 75 পরবর্তী সরকারের উদ্যোগের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ, যে কারণে বিআরটিসি একসময় বলা হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হবে, কারণ ওটা লাভজনক না। সরকারি প্রতিষ্ঠান কতটুকু লাভ করলো কতটুকু লাভ করলো না, সেটার থেকেও বড় কথা মানুষের সেবা কতটুকু দিতে পারলো, মানুষ কতটুকু সেবা পেল, মানুষের জীবন মান কতটা সহজ হলো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব জায়গায় সব কিছুই যে লাভবান হবে সেটা না, কিন্তু লাভবান করা যায়। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে রেল যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, আজকে সেটা চালু করে আমরা এটাও প্রমাণ করেছি যে রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়। রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ এবং রেল খাতের ক্ষতির জন্য বিএনপিকে দায়ী করেন সরকার প্রধান। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কাজে এই মর্যাদা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তবে মাঝে মাঝে বিপত্তি আসে, এটা হচ্ছে দুঃখজনক। যখন আমরা নতুন নতুন কোচ কিনলাম, আমরা নতুন নতুন লোকোমোটিভ কিনলাম, ইঞ্জিন কিনলাম, সেই সময় বিএনপি শুরু করলো অগ্নি সন্ত্রাস। আমি জানি না মানুষকে পুড়িয়ে মারা বা চলন্ত বাস গাড়ি অথবা রেলে আগুন দিয়ে, লঞ্চে আগুন দিয়ে, এটা কোন ধরনের আন্দোলন? এটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কারণ মানি লন্ডারিং, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি, এইগুলিই তো তাদের কাজ ছিল, তারা তো দেশের মানুষের কল্যাণে কিছু করেনি। দক্ষিণাঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেল সংযোগের পরিকল্পনার কথা তুলে ধরে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের আশা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল ইঞ্জিন এবং 520টি রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।